এই মেহরবানি করে বা ইচ্ছে দেয় পেলো ঘটলে আল্লাহ না করে কোন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, মেহরবানি করে হুজুর নিরাপত্তার স্বার্থে আপনারা স্টেজে যারা নাকি আছেন জুনিয়র, মেহরবানি করে নেমে গেলে ভালো হবে ভাই। ওলা ভাই কিরামদের সারা নারে তাকবীর, নারে তাকবীর। তেরো ভাইরা আমার আসলে আপনাদের কাছে আমি কমাতে রাখছি, আসলে আপনাদের যেরকম ভাবে খেদমত করা দরকার ছিল ওয়াজ কর্তৃপক্ষ আসলে সেরকম ভাবে আঞ্জাম দিতে পারে নাই, বাস্তবেও আরো অনেক বড় প্যান্ডেল করা দরকার ছিল, রাস্তাঘাটে অনেক হুজুম জাম দেখা দিয়েছে। দোয়া করেন আল্লাহ পাকের ভবিষ্যতে আরো সুন্দর এসে ভালো ব্যবস্থা করতে পারি। আলহামদুলিল্লাহ গ্রামবাসী এলাকাবাসী মসজিদ কর্তৃপক্ষ গ্রাম যারা নাকি আছে আলহামদুলিল্লাহ এই মাহফিল উপলক্ষে যথেষ্ট সহযোগিতা করেছেন, আর আমি সাথে সাথে আসলে সত্যিকার অন্তর থেকে আমার কুয়াকারা হুজুর আসলে কি বলবো শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারছি না। আসলে উনি সত্যিকার একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক, সামনে প্রশংসা করা ঠিক না, আবার অনেকেরই প্রশংসা করা যায়, যারা প্রশংসা করলে নিজেকে বলে বড় মনে না করে, আসলে নিজেকে বড় মনে না করে তাদের প্রশংসা বাস্তবে আসলে করাও যায়। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন, গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর, জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন, জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم
أصحابي وأصحابه وبالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف الكتاب لا ريب فيه هدى للمتقين. قال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بلغ العلا بكماله. আর মহব্বতে বলা গল্লা বিকমালিহি কশবতু জাবি জামালিহি لا إله إلا الله.
اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي. ما قبلتها شاذها قابلت بهتها ما قبلتها شاذها قابلت بهتها اينا کے منندے تو نہیں دل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کند آگاہ نباشی شاید کہ نگاہ کند آگاہ نباشی. بھائی ہمارے کانے آواز آستے ہو تو کیا شروع تو تو سندر چل ایک گرا ہے کیا বেশি ঘুরেন না, সোজা করেন বাস এখানের বক্সটা খুলুন, বক্স আনেন একটু পিছনে যান, ভাঙ্গা কলেজ পার দারিয়ার মার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক বিরাট ওয়াজ মাহফিল আজ 28 নভেম্বর 2017 কে এম কলেজ ময়দানে আয়োজিত অধ্যকারে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজুল মুকাররম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান আজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায়
কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল আযম রাসূল আকরাম রহমত আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মহশর সাকিয়ে কৌসর আকা নামদা মদিনা কতাজদার আফতাব নবুয়ত ফখরে মৌজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর কোরআনে হাকিমের সূরাতুল বাকারার প্রথম আয়াত তিলাওয়াত করেছে। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামে অসংখ্য অগণিত অমিয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে করিমা ও হাদিসে পাকের আলোকে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়ত ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক জনপ্রতিনিধি প্রশাসন টাকা পয়সা পরামর্শ দিয়ে সময় দিয়ে যতটুকু সহযোগিতা যারা করেছেন আপনারা উপস্থিত হয়ে এই সুন্দর আয়োজনের প্রোগ্রামকে মানদণ্ডে নিলেন, কামিয়াবির সফলতা সবার জন্য আল্লাহ তাআলা এ মাহফিলকে নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নিন। যে আয়াত আমি পড়েছি আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বি মুরাদিহি যালিকাল কিতাব, ওই কিতাব হুদান লিল মুত্তাকিন লা রাইবা ফি লা শাক্কা ফি, যে কিতাবের মাঝে কোনো সন্দেহ তো নাই, ওই সন্দেহের অবকাশ নেই। হুদান লিল মুত্তাকিন, এ কিতাব পথ ও প্রদর্শক মুত্তাকিনদের জন্য, খোদা ভীরুদের জন্য। যারা খোদা ভীরু আল্লাহকে ভয় করেন এদের জন্য এ কোরআন এ কিতাব হলো পথ ও প্রদর্শক, হেদায়াতের বাণী।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করে, পরোক্ষভাবে তার রসূলকে অসন্তুষ্টি করে, ভিন্ন কারো আদেশ ও নিষেধকে মেনে চলা চূড়ান্তভাবে হারাম। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ। কোরআনে হাকিমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা আরবি কিছু বর্ণ উল্লেখ করেছেন। এই বর্ণগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। অপারেটর ভাই সাউন্ড আরো বাড়াতে হবে, খুতবার সময় ভালোই ছিল। বিক্ষিপ্ত আরবি বর্ণগুলোকে বলে হুরুফে মুকাত্তাআত। হ্যাঁ ঠিক আছে, হুরুফে মুকাত্তাআত আরবি বিক্ষিপ্ত বর্ণ। কোরআনে হাকিমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ এই অক্ষরগুলো উল্লেখ করেছেন, যেমন আলিফ নাম র, কাফ হা ইয়া আইন স, তা হা ইয়াসিন, এগুলো আরবি বর্ণ। পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষাগুলো চিনার জন্য, বুঝার জন্য, জানার জন্য নির্ধারিত ওই ভাষার কিছু অক্ষর আছে। যেমন বাংলা ভাষার জন্য স্বরে ও, স্বরে আ, রশ্মি, দীর্ঘি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ ক, খ, গ। ইংরেজি শিখার জন্য এ, বি, সি, ডি, জেড পর্যন্ত। হিন্দি বা উর্দু শিখার জন্য আলিফ, বে, পে, তে, টে, চে। আরবি বর্ণ শিখার জন্য আলিফ, বা, তা, সা, জিম, ইয়া পর্যন্ত। এই অক্ষরগুলো কখনো থাকে বিন্যস্ত, কখনো থাকে বিক্ষিপ্ত। নাম্বার টু, এই অক্ষরগুলোর একক কোনো অর্থ নাই। ক অর্থ নাই, স্বরে ও অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, সি অর্থ নাই, আলিফ অর্থ নাই, লাম অর্থ নাই, মিম অর্থ নাই, বা অর্থ নাই। এখান থেকে একটি প্রশ্ন অন্তরে উদয় হল, পৃথিবীতে একটি কিতাব যার মতো দ্বিতীয় আর কোন নমুনা কিতাব নেই, সেটা হলো কোরআন। কোরআন এমন এক কিতাব যার মতো আর নতুন কোন কিতাব নাই। পুরাণ ছিল, পুরাণও নেই। এ কিতাব নাজিল করেছেন আল্লাহ। কে সে আল্লাহ যার মতো আর দ্বিতীয় আল্লাহ নাই? এ কিতাব নাজিল করেছেন আমার নবীর উপরে। কেমন নবী যার মতো দ্বিতীয় কোন নবী নাই? আল্লাহর মতো আর আল্লাহ নাই, নবীর মতো দ্বিতীয় নবী নাই। যে কিতাব দিলেন এ কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। প্রশ্ন হলো, এত দামি কিতাব, যে কিতাবকে বিধর্মীরা পর্যন্ত শ্রদ্ধা করে, সেই কিতাবে অর্থহীন অক্ষর কেন আল্লাহ উল্লেখ করলেন? এটা প্রশ্ন। এই উঠা বসা করা যাবে না, ঢুকতে পারমিশন লাগে না, বের হইতে পারমিশন লাগে, কারণ বরকতের মজলিশ তো কোরআনের মজলিশ বড় দামি, বসার সাথে সাথে গুনা মাফ। প্রশ্নটা বুঝলেন? আলিফ, লাম, মিম, এর কি নাই?
অর্থহীন অক্ষর দামি একটি কিতাব এই কিতাবে দিলেন কেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাব থেকেই আমরা অনেক উপদেশ নিতে পারব, কারণ এ কোরআন মানুষের হেদায়াতের জন্য। অর্থহীন অক্ষর কেন আল্লাহ কোরআনে দিলেন, তার এক নম্বর জবাব, বেঈমান কাফের মুশরিকদের একটি দাঁত ভাঙ্গা প্রশ্নের জবাব দিলেন এই অক্ষর দিয়ে। কি সেই প্রশ্ন? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন নাযিল হওয়া মাত্র তিনি তেলাওয়াত করে শুনাইতেন, আর বলতেন হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। মুশরিকরা বলতো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায়, কয় আল্লাহর কালাম। আল্লাহ ওই কাফের মুশরিকদের জবাব দিলেন, হে মুশরিক, মুহাম্মদ যদি নিজে বানাইয়া কোরআন বলে আল্লাহর কালাম, তো মুহাম্মদ জানবে আলিফ লাম মিমের অর্থ কি? মুহাম্মদ নিজেই জানে না আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি, এটাই তার জ্বলন্ত প্রমাণ এ কোরআন মুহাম্মদ বানাইনি, এটা আল্লাহর কালাম। নাম্বার টু প্রশ্ন ছিল, কোরআনের মধ্যে অর্থহীন অক্ষর কেন উল্লেখ করলেন, তার এক নাম্বার জবাব গেল। নাম্বার দুই, মুমিনের ইমান পরীক্ষা করার জন্য এই অক্ষরগুলো দিলেন। দেড় দুই হাজার বছরের সীমানাতেই কিছু মানুষ টেলিভিশনে বক্তব্য দিয়ে বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, কোরআনের ব্যাখ্যা না বুঝে পড়লে লাভ নাই, আল্লাহ আগের থেকেই জেনেছেন এজন্য অক্ষর দিয়ে তাদেরকেও জবাব দিয়েছেন। যে হে মুমিন, তোরা আমার কোরআন বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি? যদি কেউ বলে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, সে মূর্খ হলেও মুমিন। আর যদি কেউ বলে আমি কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, সে যদি বাইশাত পাগড়িওয়ালা ট্রিপল টাইটেল পাস করনেওয়ালা হয়, সে বেঈমান। আপনারা কি কোরআন বুঝলে মানেন না বুঝলে মানেন না? অর্থ জানলে মানেন, অর্থ না জানলে মানেন না? তাহলে আপনারা ইমানদার। যারা বলবেন আমরা কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, এ মহা সাধক হলেও বেঈমান, বড় আলেম হলেও কি বেঈমান। আল্লাহ হেদায়াত দান করুক। যেই মৌলভী বললেন কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, সেই মৌলভীকে আমি প্রশ্ন করতে চাই, হযরত আপনি বলবেন কি আলিফ লাম মিম এর অর্থ কি? যদি বলেন জানি না, তোকে আপনি পড়বেন না? এবার আসেন মদিনার নবী কি বললেন। قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله بعشر أمثالها. পয়গম্বর বলেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর উচ্চারণ করল কমপক্ষে দশটা নেক আল্লাহ তাকে দান করলেন। লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন,
রহমাতুল্লিল আলামিন বলেন, আমি নবী বলি না, আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর। আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। কেউ বুঝে পড়ুক না বুঝে পড়ুক, অর্থ জানুক বাই না জানুক, মহাব্বতে যদি পড়ে নেয় আলিফ লাম মিম, আল্লাহ তাআলা তার আমল নামায় কমপক্ষে ৩০টা নেক লিখে দিবে। অর্থ জানি আর না জানি পড়লেই গুনাহ না সওয়াব? আচ্ছা আপনার একটা বাংলা জবাব দিবেন আমাকে, রমজানে আপনাদের অত্র অঞ্চলগুলোর মসজিদে খতমে তারাবী হয়নি? ২০ বছরের সন্তান ইমামতির মুসাল্লায় দাঁড়ায় হাফেজ কোরআন পড়ে, মুখস্থ, অর্থ জানে না। আমরা মুক্তাদি যারা পেছনে দাঁড়ায় কোরআনের আয়াত গুলো শুনি, আমরাও জানি না। অরে চালাক বাঙালি জবাব দেও, এই তারাবির মধ্যে যে কোরআন পড়াইলেন যারা, শুনলাম সওয়াব হবেনি? যদি টেলিভিশনের ফতোয়া মানো, অর্থ না জেনে পড়ে লাভ নাই, তো খতমে তারাবি বন্ধ করে দাও। আর যদি বলো না ৪০ বছর ধরে আমাদের এই দেশে খতমে তারাবি চলছে, বুঝি আর না বুঝি, অর্থ পারি আর না পারি, খতম চলছে চলবে, তাহলে বিনয়ের সাথে বলবো টেলিভিশনের দরজায় তালা লাগায় দাও। জবাব কতটা গেল? ২টা। এক নাম্বার কাফের মুশরিকদের জবাব, ২ নাম্বার মুমিনের ইমান পরীক্ষা। ৩ নাম্বার জবাব হলো, এই অক্ষর গুলোর অর্থ আছে তবে লেখক জানেন পাঠক জানেন না। কে জানেন? কে লেখক? আল্লাহ নিজে লিখে দিছেন। হ্যাঁ ভাইরা আমার, খালেক আল্লাহ জানেন, কোন মাখলুক জানেন না। মাঝে মাঝে আমরা দেখি অনেকের ভিজিটিং কার্ডের ভেতরে নাম লেখে HMA খালেক, HMA মালেক, এইচ একটা অক্ষর, এম একটা অক্ষর, এ একটা অক্ষর, এই অক্ষর গুলোর তর্জমা নাই। আপনি বয়া বয়া স্তানবাদ করলেন, এক এক পণ্ডিতি করলে অর্থ করলেন, এইচ মানে হাজি সাহ, এম মানে মাওলানা, এ মানে আব্দুল খালেক স্পষ্ট। ভিজিটিং কার্ডওয়ালা চান্দি গরম হয়ে গেল, জীবনে মক্কায় গিয়া ধাক্কা খেলাম না, তুই বিনা টাকায় হাজি বানায় দিলি। মাওলানা কি জিনিস বুঝি না, আমার আব্বাও বুঝে না, তুই মাওলানা বানায় দিলি। তাহলে বলো তুমি HM কি লিখেছো, বলো কি অর্থ? লেখক বলে আমি এইচ দ্বারা বুঝাইলাম, আমি হাওলাদার, এম দ্বারা আমি বুঝাইলাম মোহাম্মদ, এ স্পষ্ট আব্দুল খালেক তো রেডি। তাহলে অক্ষর গুলোর অর্থ পাঠক জানে না লেখক জানে? আলিফ লাম মিমের অর্থ নাই, ফাইনাল জবাব আছে কে জানে? তাহলে অর্থহীন অক্ষর আল্লাহ কোরআনে অবতীর্ণ করেননি। ভাইরা আমার, এই অক্ষর গুলোর অর্থ কে জানেন? নবীও কেউ কেউ বলছেন আল্লাহ নবীরে জানাইছেন, বাট নবী আমাদের জানাননি।
কেউ লেখছেন নবীও জানেন না আল্লাহ জানে, নবী জানেন না কেন আল্লাহ জানান নাই। কিতাব ওই কিতাব নাম্বার তিন, ওই কিতাব বলে আল্লাহ বুঝাইলেন এটা মুসা নবীর কিতাব না, এটা মুহাম্মদের কাছে কিতাব আছে, তবে শুধু এটা মুহাম্মদের কাছে আলাদা কোন নাজিল করা কিতাবের এলেম সীমাবদ্ধ না, এই কিতাবে এমন এলেম আছে এটা ওই আদম নবীর দেওয়া কিতাবের এলেম এখানে দেওয়া, ওই মুসা নবীর এলেম দেওয়া, ঈসা নবীর এলেম দেওয়া, ওই তাওরাতের এলেম এই কিতাবে, ওই জাবুরের এলেম এই কিতাবে, ওই ইঞ্জিলের এলেম এই কিতাবে। এজন্য বলেছেন ওই কিতাব মানে ওই তাওরাতের এলেমওয়ালা এই কিতাব, ওই জাবুরের এলেমওয়ালা কোরআন, ওই মুসা নবীর ইলমের এই কিতাব, ঈসা নবীর ইলমওয়ালা এই কিতাব। এটা এমন একটা কিতাব যে কিতাবে জামিউল উলুম বলে সব ইলমই কোরআনে জমা, এটা এমন একটা কিতাব দুনিয়ার যত কিতাব দেখো সাবজেক্ট ওয়ারি লেখা এক বিষয় আছে আর এক বিষয় নাই, কিন্তু কোরআন এমন এক কিতাব যে কিতাবের ভেতরে ব্যক্তি জীবন পরিবার মানুষের জীবনের সব সমস্যার সমাধানে কোরআনে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক কোরআনে আছে। শুধু একটা বিষয়ের সমাধান নাই, একমাত্র রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোনো কথা কোরআনে কোরআন দুর্বল সব বিষয়ের সমাধান আছে। তাহলে যারা বলেন কোরআনে রাজনীতি নাই তারা কি বলেন কোরআন এদিক দিয়ে দুর্বল? কয় কি ভাগ হলে আল্লাহর শপথ করে বলি কোরআনের ভেতর একটি সুরার নাম বারো পারা সুরা ইউসুফ আছে নি, উনিশ পারা আর একটা সুরা আছে সুরা নামল, ইউসুফের মধ্যে ইউসুফ নবী আর জুলাইখার প্রেম কাহিনী লেখা আছে, সূরায়ে নমলের মধ্যে সুলাইমান আল বিলকিসের প্রেম নিবেদনের কথা আছে, কোরআন শরীফের বাংলা তরজমা আছে নি, আনোয়ারুল কোরআন বাংলা তাফসির সহ, মাআরিফুল কোরআন বাংলা, নূরুল কোরআন বাংলা, ইবনে কাসির বাংলা, সমস্ত শিক্ষিত মানুষকে আমি পায়ে হাত রেখে বিনয়ের সাথে অনুরোধ করে যাই এই দুইটা সুরার তরজমা পড়ে আমাকে টেলিফোন করে বলো আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এই দুইটা সুরায় যত বিষয়ের আলোচনা হলো এর মূল আলোচনাই হলো রাজনীতি। আমার এই কথাকে যদি উল্টে দিতে পারো জুতাটা নিয়ে আসো আমি তোমার জুতার বাড়ি খাও। হ্যাঁ আমি মোল্লা রাজনীতি করি না সেটা ভিন্ন কথা, আমি টুপি মাথায় দেই না এটা ভিন্ন কথা, আমি দাঁড়িয়ে রাখতে পারি না এটা ভিন্ন কথা, কিন্তু টুপির দরকার নাই বেইমান হওয়ার কথা, দাড়ি না রাখলে কি হবে বেইমান হওয়ার কথা, আমি রাজনীতি করি না ভিন্ন কথা, ইসলামে রাজনীতি নাই বেঈমান হওয়ার কথা, নাই বলার অধিকার কোন মানুষের নাই। তুমি কি বুঝো কোরআনের নাই নাই যে বলো, এক হাজার খণ্ড কোরআনের তাফসির যারা লেখছেন এরাও বলেননি যে আমার তাফসিরই সীমাবদ্ধ কোরআনের এলেমার নাই, তিনি বলেছেন কোরআন এক মহাসমুদ্র,
আমি ভেতরে ঢুকে সামান্য কিছু অন্বেষণ করে তা ব্যক্ত করে দিলাম। আমার জেহেনের জানার বাইরে বহু এলেম আমার অজানা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল আলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফামুর রিজালি জালিকাল কিতাব। এটা সেই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম ছিল ওই ইলম আলা এই কোরআন। কয়টা গেল জবাব? বলে গেলে হবে না। জবাব নাম্বার চার, জালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই মানে অনেক দূরে। কত দূরে বলে? এটা সাত আসমানের অনেক উপরে। বলে এটা জমিনের কোনো কিতাব না, এটা আমার বাড়ির পার্শ্বের কিতাব না। এ কিতাব কোথার? আল্লাহ জবাব দিয়ে বলে, এ কিতাব হলো সেই লাউহে মাহফুজের কিতাব। বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ চিনেন না? এই যে আপনাদের ব্রিজের নিচেই পাওয়া যাবে। হ্যাঁ, কোথায় সে লাউহে মাহফুজ? শিক্ষক ছাত্রকে বলে, আসমানটা কাছে না হিমালয় পর্বতটা কাছে? স্টুডেন্ট বড় চালাক, কয় স্যার আসমান খুব নিকটে, হিমালয় পর্বত বহুত দূরে। কেমনে বললি? বলে স্যার আসমানটা নজরে দেখা যায়, হিমালয় পর্বতটা দেখা যায় না। বাঙালি কত বড় চালা। এই মেয়ে উঠেন কেন? মোনাজাত দিয়ে দিও তো এই গজবের ব্যারাম কেন? আমরা তো জানি কিছু মানুষ আছে বেড়ান মেয়েরা, দুই এক ঘন্টা বসতে পারে না, এই জন্যই তো আমরা বহুত দূরে মাইক লাগাইছি। ওখানে বয়ে বিড়ি টানবে, পান খাইব, বাথরুমে যাইব, বোনাস ওয়াজও শুনব। এখানে ঢুকে ডিস্টার্ব কেন? কত আলেম ওলামা বসা, কত মুরুব্বিরা বসা, কত হাজি সাহেব বসা, চেপে চেপে বসা, এদের মাঝখান দিয়ে ডেঙ্গিয়ে বের হওয়া, এটা তো আদব রক্ষা নয়। এটা তো কোরআনের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ। কি একটু বসবেন না? এই ব্যারাম চলবে, আর একটু আগাবো সামনে, আল্লাহ কবুল করে। আমি কি সামনে একটু আগায় যাব? বয়ান থামায় দিব না একটু আগায় যাব? থাকবেন তো ইনশা আল্লাহ, আল্লাহ কবুল করে। জালিকাল কিতাব, খালি বই বই ঘুরায় ঘুরায়। আল্লাহ যারা অসুস্থ আছে সবাই রে সুস্থ বানায় দেন। আমাদের মুরব্বী বাবাজিদেরকে আল্লাহ সুস্থ করে দিন। চার নম্বর জবাব হলো, এটা জমিনের কিতাব না, লাউহে মাহফুজের কিতাব। লাউহে মাহফুজ কোথায়? আমার নবী নিজ চোখে দেখে এসে সাহাবায়ে কেরামদের বয়ান করে বলেছে, লাউহে মাহফুজ এমন দামি একটি জায়গায় আল্লাহ এমন সুন্দর করে বানায় রাখলেন। লাউহুন মানি তক্তা, মাহফুজ মানি সংরক্ষিত। সংরক্ষিত তক্তার নাম হলো লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজ সম্পর্কে পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আমাকে বোরাক পাঠায় বাইতুল্লাহ থেকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন মিহরাজ। আমি পয়গম্বর
বাইতুল্লাহ থেকে জমজমের পানি দিয়ে অজু করে চলে গেলাম আমি বাইতুল মাকদিস। এক মাসের পর যেই বাইতুল মাকদিসে এক রাকাত নামাজ পড়লে 50,000 নামাজের সওয়াব। বাইতুল মাকদিসে নামাজ পড়লে এক রাকাতে কত হাজার রাকাতের সওয়াব? 50,000 রাকাতের সওয়াব এক রাকাতে কোথায়? বাইতুল মাকদিস। আর বাইতুল্লাহ এক রাকাতে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। আর নবীর মসজিদ, মসজিদে নববীতে এক রাকাতে 2টা বর্ণনা আছে। এক বর্ণনায় বলে 1,000 নামাজের সওয়াব, আর এক বর্ণনায় 50,000 রাকাতের সওয়াব। তবে 50,000-এর হাদিসটা দুর্বল, 1,000 রাকাতের সওয়াবের হাদিস বড় মজবুত। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন আমি বাইতুল মাকদিসে গিয়া 2 রাকাত নামাজের ইমামতি করেছি, এজন্যই আমি ইমামুল মুরসালিন। আমি নবী ইমাম, আর সমস্ত নবী হলেন আমার মুক্তাদি। আল্লাহর নবী বলেন ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানের দিকে, আমার সফর সাথে জিব্রাইল আমিন আছেন সঙ্গী হয়ে। যখন আল্লাহর কুদরতে আমি প্রথম আসমানে গেলাম, যাইয়া দেখি আসমানের মধ্যে 2টা দরওয়াজা লাগানো আছে, 2টা দরওয়াজা। ওই দরওয়াজা গুলো স্বর্ণ অলংকার দিয়ে সাজানো, স্বর্ণের তৈরি ওই দরওয়াজা। দরওয়াজার মধ্যে তালা লাগানো আছে, 2 দরওয়াজার তালা হলো নূরের তৈরি তালা, আর ওই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ভুলে গেছি। কুল্লু আমরিন যি বালিল্লাম ইউগুদা বি বিসমিল্লাহ ফাহুয়া আকতা ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেন যেই ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা হয় না, এটা লেজ কাটা, এটা অপূর্ণাঙ্গ, অসম্পূর্ণ। বিসমিল্লাহ বলা ফজিলত, এই জন্য মদের বোতলে বিসমিল্লাহ। বান্দা তুমি ভালো কাজে বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহর আমল যদি তুমি লাগাতার দাইমী ভাবে করো, বিসমিল্লাহির রহমানির রহিম লেখতে 19টা অক্ষর লাগে। যারা এই বিসমিল্লাহটারে আপন করে নিল, জাহান্নামের দারোয়ান ফেরেশতাও হলো 19 জন। বিসমিল্লাহর বরকতে 19 জন দারোয়ান জাহান্নামীর থেকে আল্লাহ বাঁচায় দিবে। আল্লাহর নবী বলেন আমি যখন দরওয়াজার সামনে গেলাম, 2টা দরওয়াজা কেন বলে? এক দরজা দিয়া মুমিনের আমল আল্লাহর দরবারে চলে যায়, আর এক দরজা দিয়া বান্দার রিজিক বন্টন হয়। রিজিক দেওয়ার মালিক কে? না গ্রামীণ ব্যাংক, কোন ব্যক্তি? রিজিক কে দেন? আংশিক না পরিপূর্ণ? আল্লাহ কেমন রাজ্জাক, দুনিয়াতে দ্বিতীয় আল্লাহর মতো আর একজন কোন রাজ্জাক নাই। দুনিয়ার দেনেওয়ালারা দরজা সব সময় খোলা রাখে না, মাঝে মাঝে খোলে, আবার অল টাইম বন্ধু। সবাই রে দেয় না, মুখ চিনি চিনে দেয়, সব সময় দেয় না। আমার আল্লাহ বলেন আমি কেমন রাজ্জাক, দরজা অল টাইম খোলা, রাত্রে চাইলেও পাবি, সকালে চাইলেও পাবি, ঠিক দুপুরেও পাবি, মহিলা চাইলেও পাবি, পুরুষেরাও চাইলে পাবি, গরিবেরাও চাইলে পাবি, ধনীরাও চাইলে পাবি, নদীর মধ্যে দাঁড়ায় তাকাইয়াও চাইলে পাবি, ঘরের মধ্যে বয়া চাইলেও পাবি, আল্লাহর ঘরে গিয়া চাইলেও পাবি, মাঠে বয়া কানলেও পাবি। দুনিয়াওয়ালারা সব সময় দেয় না, সবাই রে দেয় না, কারণটা কি রে বাবা? একমাত্র কারণ দুনিয়ার সবাই ফকিন্নি দল, আমি আল্লাহ হলাম একমাত্র ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ,
সকল মিকুনিহার সুবহশা মিরসানা রিস্কে তু আজলাম মাকাম জুজবা কাচি জে মখাজ ইনসু জা ফজলে উআমস্তে দর জুমলা জা। এরে আল্লাহর বান্দা নবী বলেন ওই দুই দরজা যখন আমার নাম বলে জিব্রাইল বলল দরজা খুলে দাও, ফিরিশতা আছে দুইজন দারওয়ান, বলা হলো কে আসছে তোমার পাশে, বলে আখিরি নবী, বলে কেন আসছে, আল্লাহ পাঠাইছে, বলে হ্যাঁ পাঠাইছে, দরজা খোলার অর্ডার আসেনি, বলে আছে, বলে বিসমিল্লাহ, বলে ধাক্কা দাও দরজা খুলে যাবে। মায়ার নবী বললেন আমি বিসমিল্লাহ বললাম দরজা খুলে গেল, আল্লাহর আসমানে গিয়া অনেক অলৌকিক ঘটনা দেখলাম, বিজ্ঞানীরা বলে এই যে জমিন এটাকে বলে পৃথিবী, এর উপরে আসমান, মধ্যখান খালি জায়গাটারে বলে মহাশূন্য, এত বিশাল এই দূরত্ব মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এরপরে প্রথম আসমান, আসমানটা নবী বলেন 500 বছরের মোটা, কত মোটা কথা বলেন না কেন, 500 বছর দৌড় দিয়ে ভরা যায় কথা বলেন না কেন। ভাইরা আমার, নবীজি বললেন আমি সচক্ষে প্রথম আসমান ঘুরে ঘুরে দেখলাম অনেক ঘটনা, এই যে মহাশূন্য পেরিয়ে গেলাম প্রথম আসমানে, 500 বছরের দূরত্ব পেরিয়ে প্রথম আসমান 500 বছরের মোটা, এর উপরে আমি দেখলাম 500 বছরের আসমান পেরিয়ে আবার প্রথম আসমানের উপরে এরকম আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এরপরে আমি উপরে চলে গেলাম দেখলাম দ্বিতীয় আসমান, ওখানেও দুই দরজা দুই দারোয়ান, তালা খুললাম নূরের তৈরি তালা বিসমিল্লাহ দিয়া, দ্বিতীয় আসমানটাও 500 বছরের মোটা, নবী বলেন ওখানে গিয়া অনেক অলৌকিক ঘটনা দেখলাম, এরপরে উপরে গেলাম একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে চলে গেলাম দেখলাম একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব পেরিয়ে উপরে আলো তৃতীয় আসমান, তৃতীয় আসমানটাও ঘুরলাম, তৃতীয় আসমানটাও 500 বছরের মোটা, এর উপরে চলে গেলাম ওখানে গিয়ে দেখলাম আর একটা মহাশূন্য তৃতীয় আসমানের উপরে মহাশূন্য পেরিয়ে চলে গেলাম, এরপরে চতুর্থ আসমান, চতুর্থ আসমানটাও 500 বছরের মোটা, ওই চতুর্থ আসমানে গিয়ে দেখলাম জমিনের মধ্যে যে সূর্যে আলো দেয় ওই সূর্য চতুর্থ আসমানে লাগানো আছে, এই যে সূর্য আলো দেয় এটা কোন আসমানে, কথা কন, কাদের কুদরত দারি বারকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বহার হালে তুহি মেরা নিগাহদার, আগাবো আরো সামনে চতুর্থ আসমানের উপরে যাবুনি, চতুর্থ আসমানে নবী বললেন কি দেখলেন, সূর্য, কি সূর্য এত বিশাল, বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর থেকে কত বড় কথা বলেন না কেন, আসতে বলেন কেন ফিডার ডরে, কথা কইবেন মিয়া বীর পুরুষের মতো, কি হিজলাগো মতো বয়ার, সূর্যটা কত বড়, কিসের থেকে 13 লক্ষ গুণ বড়, কারা কইছে, বিজ্ঞানীরা, কারা, কিন্তু পৃথিবী যে কত বড় এটা নিয়েও অনেক ইখতেলাফ, কারণ এই পৃথিবী এত বিশাল, এই পৃথিবীর উত্তর মেরুতে দুই দেওয়াল দেওয়া আছে, জুলকারনাইন বাদশা দেওয়াল প্রাচীর নির্মাণ করেছেন, ওই দেওয়ালের ওই পার্শ্বে একটা জাতি আছে ইয়াজুজ মাজুজ, এরা কেউ 30 হাত লম্বা, কেউ 60 হাত লম্বা, কেউ 40 হাত লম্বা, এরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুলকারনাইন বাদশা সেকান্দার বাদশার সেই শত বছরের ইতিহাসের পাতায় লেখা
সূরাতুল কাহফের মধ্যেই ঘটনা উল্লেখ আছে। বাদশা যুলকারনাইন ওই প্রাচীর নির্মাণ করলো, আর ইয়াজুজ মাজুজ সকাল থেকে জিব্বা নারায় ওই দেওয়ালটা চাপতে থাকে। ওর বংশধরেরা সন্ধ্যা পর্যন্ত চেটে চেটে পাতলা বানায় ফলায়, বলে এতটুকু বাকি থাক, চলো বাড়ি চলো, কালকে সেটাকে টেনে চেটে চেটে শেষ করব। উদ্দেশ্য ওরা ওটাকে চেটে শেষ করে এই জমিনের দ্বিতীয় অংশে চলে আসবে। ওরা যখন চলে যায় পরের দিন সকালে দেখে আবার ওই দেওয়ালটা আগের মতো মোটা হয়ে আছে। আল্লাহর যেদিন আসমানি অর্ডার হয়ে যাবে ওই দিন ওরা সন্ধ্যাবেলা পাতলা দেওয়ালটা চেটে বিদায় বেলা বলবে ইনশা আল্লাহ, আগামী দিনে সে আমরা বাকিটুকু শেষ করে যাব ইনশা আল্লাহ বলার বরকতে দেখবে পরের দিন আর ওই দেওয়ালটা মোটা হয় নাই, পাতলা দেওয়ালটা চেটে মুহূর্তের ভিতরে গোটা জমিনটারে গ্রাস করে ফেলবে, আর ওদের খাদ্য হবে মানুষ, ধরবে আর খাবে, ধরবে আর খাবে। ওরে নবীর উম্মতির দল ইয়াজুজ মাজুজ এই জমিনের মধ্যে আসবে, ইমানদার গুলো ধরে ধরে খেয়ে ফেলবে। এক পর্যায়ে আল্লাহ তাআলার ফিরিশতা ইসরাফিলের অর্ডার পেয়ে যাবে সিংহায় ফুৎকার দেওয়ার, এরে নবীর উম্মতির দল ভালো করে শুনে নাও, আজকে বিজ্ঞানীরা বলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবীটা এখনো পর্যন্ত নির্ণয় করতে পারেনি। এরে নবীর উম্মতের দল, রাশিয়ার ভিতরে বহু আগের একটি ঘটনা পত্রিকা আসছে, হঠাৎ করে দেখে গোলাকার একটা আগুন 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 রাশিয়ার জমিনে পড়ে গেল, তাকায় দেখা গেল ওই আগুনের গোলার থেকে অনেক মানুষ বেরিয়ে হাঁটা চলা করে, আগুনের তৈরি মানুষ। খবরটা যখন রাশিয়ার পার্লামেন্ট এবং সবার প্রশাসনের কাছে চলে গেল, তারা দেখার জন্য চলল, এরা যত সামনে আগায় আগুনের গোলাটা তত পেছনে যায়। হঠাৎ করে দেখলো আগুনের গোলাটা উপরে উঠে গেল, মানুষগুলো ভেতরে ঢুকে গেল, এরা দ্রুত বিমান চালাইলো ধরার জন্য। কিছুদূর উপরে গিয়া দেখে আগুনটা অদৃশ্য হয়ে গেল। কেউ বলে এই বুঝি ইয়াজুজ মাজুজের বংশ এটাই এমন হতে পারে, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, চতুর্থ আসমানে লাগানো, নিচে 3টা আসমান উপরে 3টা আসমান মাঝখানে 4th আসমান, 3টা আসমান ভেদ করে সূর্য জমিনে আলো দেয়, আসমানটাও 500 বছরের মোটা, 3 × 15 = 100 বছর, আবার মাঝখানে 3টা মহাশূন্য আছে 500 বছরের দূরত্ব, এগুলো পেরিয়ে কিভাবে সূর্য আলো দেয় আল্লাহরে বলে খুঁজা পায় না। আহ, এই চিন্তা করলেই তো তার মালিকরে পাওয়া যায়। চিন্তা করে দেখো, আল্লাহ তো বলেন জ্ঞানী কারা, জ্ঞানী কারা, যারা আল্লাহরে গালি দেয় বলে দেয়ার ইজ নো গড, তারা বুদ্ধিজীবী। আল্লাহ বলেন আমার দরবারে কে জ্ঞানী, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহর আসমান জমিনে দিয়ে তাকায় তাকায় আল্লাহর পরিচয় নাই, রে মালিক তুমি আসমান অনর্থক বানাও নাই, 3টা আসমান আর 3টা মহাশূন্য ভেদ করে সূর্য চতুর্থ আসমান থেকে কিভাবে আলো দেয়। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা আসমান বানাইছেন স্বচ্ছ গ্লাস দ্বারা, স্বচ্ছ গ্লাস দ্বারা, আল্লাহর বানানো স্বচ্ছ গ্লাসের তৈরি আসমান কত স্বচ্ছ। আপনি হাতের মধ্যে টর্চ লাইট নিয়ে 13টা আয়না সামনে রাখলেও আলো যাবে না, কথা বলেন না কেন? আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা কি আরো দুর্বল নাকি? আল্লাহ যদি আসমান চতুর্থ আসমানে সূর্য না রেখে একটু নিচে নামায় দিতেন, সূর্যের তাপে জমিনটা পুরে ছাই হয়ে যেত, একটু যদি উপরে নিয়ে যাইতেন
সূর্যের আলোর দূরত্বর কারণে দুনিয়াটা বড় হয়ে যেত। কেমন কাদেরে কুদরাত আমার আল্লাহ, এই সূর্য শুধু আলো দেওয়ার জন্য না, সূর্যের অনেক মুখ আছে, একটা মুখ জমিনের দিকে ফেরানো, এই একটা মুখে এত তাপ, 70,000 ফেরেশতারা ঠান্ডা পানি দেয়, এরপরও সইতে পারি না। দিনে সূর্য ছিল, রাত্রে নাই, ঠান্ডার ভিতরে গরম, ঠান্ডার ভিতরে গরম, দিনে সূর্য ছিল এখন নাই, আবার শীতের রাত, এরপরও গরম লাগে কেন? এরে নবীর উম্মত, হাশরের ময়দানে সূর্যের সব মুখ নিচে দিয়ে দেওয়া হবে, মাথার উপরে থাকবে সূর্য, আল্লাহ তাআলা বলবেন সব সূর্যের তাপ ছেড়ে দাও, সূর্যের সব তাপ যখন ছেড়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, বেঈমান আর নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন হাদিস যদি মনে করো সত্য, এই কথাগুলো সত্য। এই সূর্যটার মধ্যে আরো গুণ আছে, সাত রঙের এই সূর্য, সূর্যের আলোর দ্বারা তৈরি রংধনু, দিনের বেলা বৃষ্টি যখন শুরু হয় তখন দেখবেন পূর্ব আকাশে একটা পাইপের মতো রঙিন দেখা যায়, সাগরের থেকে পানি উঠে, জলীয় বাষ্পগুলো যখন উঠতে থাকে সূর্যের রঙে 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 বিভিন্ন রং ধারণ করে, এটাকে রংধনু বলে। রাতের বেলা হবে না, সূর্যের আলো না পাইলে হবে না। আল্লাহ বলেন জমিনে যত গাছের ফল আর জমিনের ফসল এগুলোর রং দেই সূর্যের মাধ্যমে, কিসের মাধ্যমে? আপনি ঘাস আছে না, ঘাস, ঘাসের মধ্যে একটা টুকরি, কি কয় টুকরি বুঝে? হ্যাঁ, জাকা, জাকা টুকরি ঘাসের উপরে দিয়া আটকায় রাখবেন, তিন দিন পর উঠায় দেখবেন সব সবুজ ঘাস সাদা হয়ে গেছে, কি পায়নি, কি পায় নাই, সূর্যের আলো পায়নি। আল্লাহ বলেন আমি সব ফসল আর ফল রং লাগাই কি দিয়া, সূর্যের আলো দিয়ে রঙিন করে দিলাম, কয় ফলের ভিতরে রং হলে হবে না, স্বাদ লাগবে নি, স্বাদের পাওয়ার সূর্যের ভিতরে নাই। আল্লাহ বলেন দুনিয়া পৃথিবীর থেকে 50 গুণ ছোট হলো চাঁদ, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর পৃথিবীর থেকে 50 গুণ ছোট হলো চাঁদ। এজন্য চাঁদ যখন গ্রহণ লাগে বাংলাদেশে টের পায়, আমেরিকায় টের পায় না, আর সূর্য গ্রহণ যখন লাগে গোটা জমিন গোটা আলম টের পেয়ে যায়। আল্লাহ বলেন এই চাঁদের মাধ্যমে আমি ফল আর ফসলের স্বাদের ব্যবস্থা করে দিলাম, আম গাছের পাতার দিকে দেখবেন যেই আমে সূর্যের আলো বেশি রং বেশি, যেই আমে চাঁদের আলো বেশি পড়ে সেই আমে স্বাদ বেশি বাড়ে, যেই ফসলে যেই ফলে চাঁদের আলো কম এটার স্বাদও কম। কথা বুঝেন কিছু? ঘুমাইতেছেন আর বাদাম চাবাইতেছেন? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আমি চতুর্থ আসমানে সূর্য দেখলাম, এরপরে আমি উপরে গেলাম চতুর্থ আসমানের উপর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এটা পেরিয়ে গেলাম পঞ্চম আসমানে, 500 বছরের মোটা আসমান, এর উপরে চলে গেলাম আবার মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এর উপরে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানটাও 500 বছরের মোটা, এর উপরে আর এক মহাশূন্য, 500 বছরের দূরত্ব, এর উপরে সপ্তম আসমান, মায়ার নবী বলেন সপ্তম আসমানটাও 500 বছরের মোটা,
আমি আসমানটা পেরিয়ে উপরে গেলাম, সপ্তম আসমানের উপরে গিয়া দেখলাম মিডল পয়েন্টে একটা নূরের ঘর দেখা যায়, ওই ঘরের নাম হলো বাইতুল মামুন। ওটা ফিরিস্তাদের কাবা, আমগো যেমন বাইতুল্লাহ, আমগো কাবা আসমানে সাত আসমানের উপরে, বাইতুল মামুন এটা ফিরিস্তাদের কাবা। দৈনিক 70,000 ফিরিস্তারা বাইতুল মামুর নূরের ঘরটা তওয়াব করে। আজকে যারা সিরিয়াল পাইল, কেয়ামতের আগের দিন আর ওই ফেরেশতারা সিরিয়াল পাবে না। ওই বাইতুল মামুর সাত আসমানের উপরে এমন পজিশনে আল্লাহ বানায় রাখলেন নূরের ঘর। ওই বাইতুল মামুরের ছাদের মাঝখানে যদি একটা কঙ্কর ফেলে দেওয়া হয়, ওই কঙ্করটা মাছ বরাবর নিচে আসবে, সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ দ্বিতীয় তৃতীয় আর প্রথম আসমানের মধ্যখান দিয়ে সাত আসমানের নূরের ঘর ওই বাইতুল মামুরের ছাদের মাঝখানের পাথর বরাবর এসে বাইতুল্লাহর ছাদের মধ্যখানে পড়বে। আল্লাহর নবী বললেন, ওই বাইতুল মামুরের পাশে আমি দেখলাম আমাদের পিতা ইব্রাহিম নবী বসে বসে শিশুদেরকে নিয়া তালিম করতেছে। আল্লাহর নবী বলেন, আমি ওখান থেকে আর উপরে গেলাম, যাব উপরে, কষ্ট হবে না তো? আল্লাহ কবুল করেনি, আর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। কি গাছ? আমাদের দেশীয় বড়ই না বিদেশি বড়ই? পেয়ারা দেশি আর কেজি পেয়ারা, হায় হায়, বাঙালির আর কেমনে বুঝাইতাম যে রিজিকের মালিক যে আল্লাহ। তোমগো টেনশন নাই যে মাইয়া ফলা কমায় কি? যখন আমগো সন্তান 5-10 বছর 20 বছর আগে জনসংখ্যা 7 কোটি, তখন পেয়ারা 3টা খাইলো জিব্বায় মালুম হয় নাই, এখন জনসংখ্যা বেড়ে গেল, এখন আল্লাহ কয় খাওনের লোক বেশি, তখন 3টাও হয় না, এখন একটা বড় পেয়ারা 6 জনও পারি না। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, আগে এক কানি এক একর জায়গার মধ্যে যত ধান হইতো, এখন তার থেকে 10 গুণ বেশি ধান হয়। কথা কয় না? এরে নবীর উম্মতের দল, কেন বুঝো না রিজিকের মালিক আমার আল্লাহ? 10 সন্তানের মা বাবাও আল্লাহ তাআলা খাওয়াইয়া আরামে ধনী বানায় রাখতেছেন, আবার 2 সন্তানের মা বাবাও গরিব বানায় রাখতেছেন, আর বুঝাইতেছেন ওরে বুদ্ধিজীবী তার সেরার দল, তুই মনে করছো সন্তান কম হবে রিজিক খাওয়া যাবে? রিজিক সন্তান কম বেশি এটা নির্ধারণের মাপকাঠি নয়। আমি আল্লাহ রিজিকের চাবি হাতে রাখলাম, 10 সন্তানেরও খাওয়াই, 2 সন্তানেরও গরিব বানায় রাখছি, আমি বুঝাইলাম রিজিকের মালিক বান্দার হাতে কন্ট্রোলিং পাওয়ার নাই, রিজিকের কন্ট্রোল পাওয়ার আমার আল্লাহর হাতে। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। ওরে এই গজবের স্লোগান যেদিন থেকে শুরু হয়ে গেল, ওই দিন থেকে আমার মাওলার কুদরতি ইঞ্জেকশন শুরু হলো, একত্রে 2টা 3টা 4টা 5টা 7টা। কথা কয় না? কথা কন না কেন? একত্রে 4 সন্তান, 2 সন্তান, 3 সন্তান, 7টা সন্তান দেওয়ার মালিক কে? ওরে তুই কত আর চালাক, তোর কোন চালাকি আল্লাহর দরবারে চলবে নি? ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ, ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ, ওয়াল্লাহু খাইরুল মাকিরি। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তো কদীম। হুজুর গো বেতন 5,000, তোমার বেতন 20,000,
বাম হাতে আছে 30, টেবিলের নিচে দিয়া গোপনে কত হলো? ঘরের ফ্যাডের সংখ্যা 3 জন 4 জন। আমি গো হুজুর গো বেতন কম, খানেওয়ালা পেট 13 জন। কথা বল, কারণ তোমরা ট্যাবলেট খাও আমরা ভুলেও, কারণ নবীজির হাদিস পড়েছি, নবী বলছেন যেই ঘরে সন্তান বেশি হয় ওই ঘরের মেয়ে বিয়া কর, হাসরের ময়দানে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, আমি গর্ব করে জান্নাতের ময়দানে যাব। 5,000 বেতন খাওয়া লোক 13 জন, তোমার 50 খাওয়া লোক 4 জন, তোমার মাথার চান্দি গরম চুল নাই স্টেডিয়াম মাঠ। আমগো 5,000 বেতন 6 মাস বাকি, নো টেনশন, ঠ্যাং লড়ায় খাই, একেবারে টেনশনই নেই, চামড়ার জুতা রুমাল কাপড়ের দাম বাড়াইছি কেমনে বুঝেন নাই? পৃথিবীতে টুপিওয়ালার মতো শান্তিতে বাংলাদেশ কেন? পৃথিবীর প্রথম নাম্বারের ধনীটাও নাই। ভাইরা আমার, নবী বলছেন দুটো জিনিস ধরে রাখ জীবনে গজবে ধরবে না, কোরআন আর সুন্না। কোরআন আছে, সুন্নাত আছে, আল্লাহর শুকর সব মানো রেডি আছে। কোরআন নাই, সুন্নাত নাই, বিল্ডিং আছে, টাকা আছে, শান্তি নাই। আছে শান্তি? বলল কি মিল নাই, মাইয়া ফলার লাগে ঝগড়া, বাইরে গেলে অশান্তি, মামলা হামলার ভয়। এই বিল্ডিং দিয়ে কি হইব? গরুর গোশত হারাম কি? আহা, কত খাও চাইয়েই দেখলাম ভিতরে আর গেল না রে। এত সুন্দর বেডরুম সাজাইলাম মখমলের চাদর, ডাক্তার কয় মরবি তাড়াতাড়ি, কয় জীবনও না, কথা ফলরে ঘুমা, সত্য বিস্তায় ঘুমা, শান্তি দেওয়ার মালিক কে? আহা, এই শীতের ভিতরে আমরা যারা একটু মোটামুটি ইমানদার নামাজ পড়তেছি কি কষ্ট, খোদায় যদি শীতের দিনের লেগে ফজরের ওযুটা মাফ করে দিত। কিন্তু তাকায় দেখছো রে বাঙালি, জীবনেও পশ্চিমে ধাক্কা লাগায় না রে ভাই, ফজরের আগে টেলিফোন ডাক্তার, মরবি কয় জীবনেও না, কয় তাহলে শীত বুঝি না, গরম বুঝি না, কুয়াশা বুঝি না, রাস্তায় হাট আহার শান্তি রে, কি দুঃখ কি দুঃখ। ভাইরা আমার, এটা এমন একটা কিতাব, এই কিতাবের নাম অনেক মুফাসসিরিনে কেরাম বলেন কিতাবের নাম 99টা, অন্য কেউ বলেছেন 55টা, এর মধ্যে 4-5টা নাম প্রসিদ্ধ। এই কিতাবের নাম, প্রধান নাম হলো কোরআন। কি নাম? বাল হুয়া কুরআনুম, এ কোরআনের আর এক নাম হলো কিতাব, আলিফ লাম মিম, তিলকা আয়াতিল কিতাবিল মুবিন, এটা কোরআন এক নাম, কিতাব আর এক নাম, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম, তানজিল আর এক নাম, এ কিতাবের এক নাম কোরআন, এক নাম কিতাব, এক নাম তানজিল, এ কিতাবের আর এক নাম হলো জিকির। কি নাম? আরো জোরে বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনের আর এক নাম হলো ফোরকান,
شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان কোরআনের এক নাম হলো হেদায়াত কোরআনের এক নাম কি আর জোরে বলেন কোরআনের এক নাম হলো কালামুল্লাহ কোরআনের এক নাম হলো শিফা অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এমন একটা কিতাব দুনিয়াতে যত কিতাব দেখো ওই কিতাবগুলো লিখতে গিয়া শুরুতেই লিখে দেয় কিতাবে কোনো ভুল পাইলে ধরায় দাও পরবর্তী সংস্করণে সংশোধন করে দিন এটা এমন একটা কিতাব আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি এ কোরআনে কোনো ভুল জোরে বলেন আবু জাহেলার সান্দি গরম মোহাম্মদ কি এক কিতাব পড়ে আর মানুষে খালি পাগল হয়ে ধরায় এত বদনাম কই পাগল হয়ে গেছে এরপরও মানুষ আমারও পাগল কয় ওরে কয় না কথা বুঝেন নাই বুঝি না কি যে বুঝি না তাও বুঝি না এত বাধা দিয়ে ফিরাইতে কেন পারি না বড় দুঃখ বিরোধিতা করলে জিনিসের মান বেড়ে যায় তা তাওয়াজ্জু বেড়ে যায় মহব্বত বেড়ে যায় জোয়ারের পানিতে বাদ দিলে জোর কমে না বাড়ে কথা বলেন না কেন এরে মুমিন একটু তাকা দেখ ভাঙ্গা কলেজ মাঠের ভেতরে এত মানুষ বসার জায়গা নাই দাঁড়ানোর জায়গা নাই কেন এত গভীর রাতে আসলো খানার পরে গরুর খাওয়ান আছে তাবারক খাইয়া হয়ে যাইব মোবারক আছে বারো টাকা দেওয়া হবে না না বহু দূর থেকে এখানে আসলো কেন টাকার জন্য ওরে মুমিন টাকা দেখ বহু জায়গায় ডানারে তাবারুকের দাওয়াত দিয়া এরপরও এত লোক পাওয়া ওরে মুমিন একটু চিন্তা করে দেখো এগুলো নিজের বরাদ্দ কিছু না অহংকারী না এগুলো আল্লাহওয়ালার বরকত ইখলাস আমলের বরকত কত বদনাম কত বদনাম তাবলিগলারে গালি দিলা পীর মুরিদিরে গালি দিলা চরমনাইরে গালি দিলা উজানিরে গালি দিলা কওমিরে গালি দিলা দেওবন্দিরে গালি দিলা পাঁচকুল্লিরে গালি দিলা কমে না বাড়ে কারণ আমরা তো কেউ গালি দিই না কেউ গালি দিছি পাঁচকুল্লি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালারে কইছি আর জাহান্নামি আহা একজনে কয় পাঁচকুল্লি পাঁচকুল্লি ইডা 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 কমু না ভয় লাগে কি দরকার বলে ফেলাইছে গালি দিছে হে যেই শব্দটা কইছে এটা আমার জিব্বায় আনতে খুব কষ্ট পাই সে একটা বিশ্রী শব্দ কইছে এই পাস করলি দিয়া আহা তুমি দেড় কেজি মাথায় দিয়ে থাও তোমার একটু মাথায় ব্যথা করে না আর আমরা হালকা টুপি মাথায় দিস এইটা কি কোনো ফিরের টুপি কোনো দলের টুপি কি শুরু হইল আল্লাহ আপনি হেদায়াত দান করুন আমিন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এ কোরআন এমন একটি কিতাবের মধ্যে কোনো ভুল নাই আবু জাহালের মাথা গরম মুহাম্মদের এই জাদু মন্ত্র বন্ধ করা লাগবে কেমনে কো শেরের উপরে শোয়াশের লাগবে কোথায় পাই দরায়া খবর দিল ইয়ামানের এক জাদুঘরের দাওয়াত দিল ইয়ামানের জাদুঘর তুমি নাকি বড় বড় জাদুর মন্ত্র জানো আমার দেশে এক পাগল মোহাম্মদ নাম কি জানো জাদু করে আর মানুষ পাগল হয়ে যায় এবার ওই জাদুঘরের ভাড়া কোণে আনলো অনুষ্ঠান কোরআন কি এক মহা গ্রন্থ যত পড়ে ততই মজা চোখের পানি বের হয়ে যায়
আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন, অটোমেটিকলি জামাদের চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। নবী তেলাওয়াত করতেছেন, হঠাৎ স্টপ করে দিলেন, জামাত ডাক দিয়ে বলে, রে মোহাম্মদ তেলাওয়াত বন্ধ করো না, তেলাওয়াত চালায় যাও। এত মজার মন্ত্র জীবনে আর আমি কোনোদিন শুনি না। আবু জাহেল লেখায় কি ব্যাপার বলে, ভিতরটা তৈরি হয়ে গেছে, জিব্বায় ঘোষণা বাকি আছে, অন্তর তৈরি হয়ে গেল, ঘোষণা মাত্র বাকি, যতই বিরোধিতা করো বুঝি না। তোমরা এত তাবলি গলারে গালি দিলা, এই সেই এই সেই এই সেই এই সেই, এরা তো গালি দেয় না। তোমরা দাও বন্দিরে হিংসা করো গালি দাও, এরা তো কোনোদিন গালি দেয় না। তোমরা পাঁচকল্লিরে গালি দাও, পাঁচকল্লিওয়ালারা অন্য টুপিওয়ালারে গালি দেয় না। তোমরা কৌমিরে গালি দাও, এরা আলিয়ারে স্কুলের কলেজের গালি দেয় না। আমার দিল বলল তার ব্যবহার এত সুন্দর, তার প্রশংসা করার দরকার নাই। আমার বিবেক নামের আদালতে ধরা পড়ে গেল, তুমি বড় খারাপ এরা বড় ভালো। মাইকিং করা লাগে ভাইরা আমার, জামাত চোখের পানি ছেড়ে কান্না করেন পয়গম্বরের তেলাওয়াতে, কান্না বিভোর এক পর্যায়ে জামাত ডাক দিয়ে কইরে, আবু জাহা আমি সাক্ষী দিলাম এটা নিজের বানানো মন্ত্র না, এটা একমাত্র ঐশী গ্রন্থ কোন এক মালিকের কিতাব। তুমি আবু জাহাল মানো আর না মানো, আমি এর উপরে দুর্বল হয়ে গেলাম, আর আমি পয়গম্বরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলাইয়া জালাসতু কদীম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফামুর রিজালি। ভাইরা আমার, এমন একটা কিতাব আল্লাহ আমাদের দান করেছেন, জালিকান কিতাবে, কিতাবের মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার কোন একটা কিতাব একবার পড়লে দ্বিতীয়বার মনে চায় না, কিন্তু কোরআন যত পড়ি ততই মজা নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন এমন এক মজার, এত দামি, এ কোরআনের সাথে যার সম্পর্ক হলো সে দামি হয়ে গেল। কোরআনের সাথে লাগলো রমজান, রমজানের দাম বেড়ে গেল। কোরআন আসলো কদরের রাত্রে, কদরের রাতের সম্মান বেড়ে গেল। কোরআন আসলো জমিনে, জমিনের মর্যাদা বেড়ে গেল। ভাঙ্গাতে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু সব বিল্ডিং এর দাম নাই, মসজিদের মাদ্রাসার বিল্ডিং এর এত দাম। কারণটা কি রে বাবা? ওখানে কোরআন আছে এজন্যই দাম। সামান্য কাপড়ের দাম নাই, কোরআনে লাগলো গিলাপ নাম হলো, দাম বেড়ে গেল। কাঠের দাম নাই, কোরআনে লাগলো রেহান নাম হলো, দাম বেড়ে গেল। আমার বাড়ি কই কেউ জানে না, আমার মা বাবা কেমন তাও জানে না, আজকে মানুষ কেন পাগল, একমাত্র কোরআনের আকর্ষণের দল। কোরআনটারে সিনায় লাগাও, কোরআনটারে বুকে লাগাও, আল্লাহর কালাম তেলাওয়াত করো, কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাও। গরিব টাকা নাই, পয়সা নাই, মানুষের বাড়ি কাজ করে সংসার চালায়, কাজ করে যা বেতন পায় এ নিয়ে সারা দিনের বাজার করে বাড়িতে চলে আসে। আজ আল্লাহর বান্দা যুব, আমার ওস্তাদ এই ঘটনাটা বলছেন, যুবক কাজ করিয়া বেতন নিয়ে বাজারে গেল, আজকের বাজার নিয়ে সন্ধ্যাবেলা আসবে, পাক হবে। বাজারে যাওয়ার পর আল্লাহর গোলাম ওই গরিব কানের মধ্যে নতুন একটা আওয়াজ পাইল, আল্লাহর কালাম পাওয়া যায়, আল্লাহর কালাম, এটা কিনে বাড়ি নাও, ঘরে থাকলে বরকত হবে। আল্লাহর বান্দা গরিব কালাম চিনে না, আল্লাহর কালাম লাইব্রেরির কাছে গিয়ে কয়রে, ভাই আল্লাহর কালাম চিনি না কেমন, বলে এটা বরকতের জিনিস, ঘরে রাখলে বরকত হয়। দাম কত বলে এত, নাও আমার টাকা নাও। আল্লাহর বান্দা কোরআন নিয়ে রওনা, লাইব্রেরিয়ান ব্যক্তি বলে, রে ভাই মনে রেখো এটা সম্মানের জিনিস, নিচু রাখবা না উঁচু জায়গায় রাখবা। আল্লাহর বান্দা সম্মান করে কোরআন মাথায় নিয়ে বাড়িতে রওনা হয়ে গেল, আজকে বাজার না
হয়, ঘরের দরওয়াজায় গিয়া ডাক দিয়া কয়, ও বিবি আমার আজকে মনে কষ্ট নিবা না, রাগ করবা না, আজকে জীবন ভর তো খানা খেয়েছি, আজ একটা রাত্র খাব না, আজকে আল্লাহর কালাম নিয়ে আসছি, ঘরে রাখলে বরকত হবে। দরজা খুলে গেল, আল্লাহর বান্দা যুবক, গরিবের সন্তান বড়, ঘর নাই, কোন রকম একটা ঝুপড়ি উঠায় স্বামী আর স্ত্রী থাকে, ঘরের মধ্যে ঢুকতে রাত হয়ে গেল। এবার স্ত্রী বলে, এই বরকতের জিনিস উঁচু জায়গায় রাখার কোন জায়গা নেই, ছোট ঘর, ভাঙা ঝুপড়ি, এ দামি কোরআন রাখার জায়গা নাই, কি করা যায়? স্ত্রী বলে, তাড়াতাড়ি ফিরে দাও, বেয়াদবি করে বর্দোয়া নিয়ে লাভ নাই, রাত্রে তো লাইব্রেরি বন্ধ, তো নিতে হলেও তো কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে, বলে তো রাত্রে কি করা যায়? স্ত্রী পরামর্শ দিল, এই জন্য ভালো ঘরের বউ আনা দরকার, কোরআনওয়ালা, ভালো আব্বা পর্দাওয়ালা মায়ের সন্তান নেওয়া দরকার। তুমি ভালো বউ খুঁজো পার্কের গোড়ায়, ভার্সিটির বারান্দায়, আল্লাহ হেদায়াত দান করো, আরো জোরে কোন, তোরে কসম দিছে না, তোরে ছাড়া কিছু না, আরো ১৩ জনারে দিয়ে রাখছে, আহা কেমনে আর বুঝাইতাম, আল্লাহ হেদায়াত দান করো। এই যুবক এত বেলা যাকের, তোর দুইটা হাত আছে, কামাই করে হৌরে রে খাওয়াবি, হাউরে রে খাওয়াবি, বউ খাওয়াবি, তুই খয়রাতির মতো এগোটা খাও, কার ফকিন্নি কথা, কার তোর দুই হাত দিয়ে কামাই করে খাওয়াবি, বিয়ের আগে কন্টাক্ট করে চাকরি দিবানি বিদেশ নিবানি, হ্যাঁ কোন জায়গায় গিয়ে শুনলাম হুন্ডা দেওয়া লাগবে, আগে বাথরুমের পায়খানা খাইস দৈনিক এক কাপ, এত এত মারাত্মক অপরাধ হবে না, শ্বশুর বাড়ির থেকে তুই যা খাবি এর থেকে মারাত্মক আর কিছু নেই, তোর মতো ডাকাত, তোর মতো বদমাইশ, তোর মতো বেয়াদব, তোর মতো লুচ্চা, তোর মতো সন্ত্রাসী পৃথিবীতে দ্বিতীয় আর কেউ, তোর রক্ত খারাপ, নাকি তুই এমন করতি না, চূড়ান্ত বেলা যা, বহু দুর্ঘটনা আছে এই যৌতুকের কারণে, শ্বশুর শাশুড়ি এত কষ্ট, চোখের পানি, শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে মেয়েটার কান্না থামাবার জন্য বাপ রিক্সা চালাচ্ছে ঢাকার শহরে, এই মেয়ে বুড়া তুমি রিক্সা চালাও কেন, বুড়া কেঁদে দিল যে হুজুর একটা মেয়ে বিয়ে দিছি খুব আরামে আছে, ছোট মেয়েটা নিয়ে বড় কষ্টে আছে, মেয়েটা কান্না করে এসে জামাটা উঠায় ওর মাকে বলে, দেখো মা পিঠে কি পিটার আঘা, ৫০,০০০ টাকা না দিলে আমাকে তালাক দিয়ে দিল, প্রেসিডেন্টের মেয়ে হোক, রাষ্ট্রপতির মেয়ে হোক, পৃথিবীর যত শ্রেষ্ঠ সুন্দরী হোক, এই মেয়েদের একটা লজ্জা হলো বিয়ার পরে বিয়া ভেঙ্গে যাওয়া, মেয়েদের জীবনের একটা চূড়ান্ত কলঙ্ক, সে যত বড় সুন্দরী হোক, কোটিপতির মেয়ে হোক, বাবায় কয় মেয়ের কান্না দেখে হুজুর আমি রিক্সা নিয়ে নেমেছি, এই টাকা কামাই করে আমি মেয়ের জামাইকে দিব না হয়, ওর কান্না আমি দেখতে পারি, ওরে ভাই মা আল্লাহ তোর হেদায়ত দিক না হয় তোর গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিই, ১৬-১৭ বছর বাপ মায় মাইয়া ডারে ফাললো, এর কি হক তুই আদায় করবি, আহ রাত্রে বেলা কি করা যায়, ভালো বাবার মেয়ে তো কয়েকটা কাম করো, অর্ধেক রাত্র কোরআন শরীফ আমি মাথায় নিয়ে দাঁড়াই তুমি ঘুমাও, আর বাকি অর্ধ রাত আমি ঘুমাই তুমি কোরআন নিয়ে মাথায় দাঁড়াও, ফজরের পরে কোরআন ফিরায় দাও,
স্বামী রাজি হয়ে গেল, সুন্দর পরামর্শ, ঠিক আছে দেরি নাই। স্বামীও মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় গেল, অর্ধরাত, বাকি অর্ধরাত স্ত্রী কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় গেল, স্বামী ঘুমায়, ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেল, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত।